আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রাসেল, সহকারী শিক্ষক কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর সেকেন্ডারি গার্লস স্কুল। অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সকল শিক্ষার্থী এবং শিক্ষককে আমার অন্তরের অন্তস্থ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ইবাদত সম্পর্কে তোমাদের মাধ্যমে আলোচনা করব। ইবাদত সম্পর্কে আজকে তোমাদের আলোচনা হবে। ইবাদত ইবাদত আরবি শব্দ, ইবাদত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলা। ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত আর একটা হচ্ছে শারীরিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতের ভিতরে হচ্ছে অর্থনৈতিক এবং শারীরিক দুইটাই লাগবে, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে যাকাত। আর রোজা নামাজ এগুলো হচ্ছে শারীরিক ইবাদত, এগুলো করতে কোনো অর্থ খরচ হয় না। আজকে তোমাদের সামনে আমি যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাত, যাকাত হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। যাকাত, যাকাত আরবি শব্দ, যাকাত আরবি শব্দ। যাকাত শব্দের আধুনিক অর্থ আছে বৃদ্ধি পাওয়া, পবিত্রত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যাকাত সম্পর্কে অনেক জায়গায় বলেছে। তার ভিতরে যাকাত, আপনার যাকাত সম্পর্কে আরো বলা হয়েছে আহলাল্লাহ বাইয়া ওয়া হারাম রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এর ভিতরে যাকাত সম্পর্কে আমরা আলোচনা করতে হলে যাকাতের ভিতরে যাকাত ফরজ হওয়ার, যাকাত সম্পর্কে আলোচনা করব। যাকাত ফরজ হওয়ার সাত জন্য শর্ত হচ্ছে সাতটা। যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টা? সাতটা। আজকে আমরা সেই সাতটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে যাকাত ওই ব্যক্তির ফরজ হওয়া, প্রথম হচ্ছে এক হচ্ছে কি মুসলমান হওয়া, মুসলমান হওয়া। অমুসলিমের উপর যাকাত ফরজ নয়। যারা আল্লাহ রাব্বুল আলামিন, যারা ইসলাম ধর্মে দীক্ষিত আছে, যে সমস্ত লোক আছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, প্রত্যেক মুসলমানের উপরে কি করেছেন, যাকাত ফরজ করেছেন। দুই নম্বর আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ, যে পরিমাণ নিসাবটা কি, যে পরিমাণ বলতে যে পরিমাণ সম্পদের মালিক হলে মানে তারপর যাকাত খরচ হয় সেটাকে কি বলা হয়, নিসাব। যে পরিমাণ সম্পদের মালিক হলে একটা ব্যক্তির উপরে যাকাত খরচ হয় সেটাকে বলা হয় নিসাব। তিন নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ থাকা, নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ থাকা, নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ থাকা। চার নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া, ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত না হওয়া। যদি কোনো ব্যক্তি ঋণ থাকে তাহলে তার উপরে যাকাত খরচ নয়। তারপর আছে পাঁচ নম্বর আছে মাল এক বছর স্থায়ী হওয়া, মাল এক বছর পর্যন্ত স্থায়ী থাকা, মাল এক বছর পর্যন্ত স্থায়ী থাকা। কারো উপরে বুঝবেন নিসাব পরিমাণ সম্পদ যদি এক বছর থাকে তাহলে তার উপরে কি হয়েছে, যাকাত খরচ হবে। ছয় নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, ছয় হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। কোনো পাগল ব্যক্তির উপরে ইসলাম যাকাত খরচ
করেনি। সাত নম্বর হচ্ছে বালেগ হওয়া, সাত নম্বর বালেগ হওয়া, বালেগ হওয়া। কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত খরচ করেননি। যদি এই সাতটা বিষয় কোনো মুসলমান ব্যক্তির ভিতরে পাওয়া যায় তাহলে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত খরচ করেছেন। এখন যাকাত খরচ করেছেন, যাকাতে আজকে আমরা পাঠ, এরপরে এটা আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করলাম, এরপর আমরা চলে যাব যাকাত, যাকাত এরপর হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করলাম, এরপর যাকাতে মাসারি, যাকাতে মাসারি তৃতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। যাকাতে মাসারিফটা কি, যাকাতে মাসারিফটা কি, মাসারি আরবি শব্দ যার অর্থ হচ্ছে ব্যয় করার খাত, যার অর্থ হচ্ছে কোন কোন ব্যক্তির উপরে যাকাত দেওয়া যাবে সেই সব ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আমরা সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে এখন আলোচনা করব। যাকাতে মাসারি, যাকাত ব্যয় করার খাতকে যাকাতে মাসারি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবায় সাত নম্বর আয়াতে এই যাকাতে মাসারি সম্পর্কে আটটা ব্যক্তিকে নির্ধারণ করে দিয়েছেন। সেই আটটা ব্যক্তি সম্পর্কে সূরা আত-তাওবায় সুন্দরভাবে দেওয়া আছে। আমি এখন তোমাদের অল্প পরিসরে এই আট ব্যক্তিকে বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। এখন এক নম্বর, এক হাতে যাদেরকে যাকাত দিতে হবে সেই আট ব্যক্তির ভিতরে প্রথম ব্যক্তি হচ্ছে অভাবগ্রস্ত হওয়া, অভাবগ্রস্ত হওয়া, যার অভাব আছে তাকেই তো যাকাত দিতে হবে, যার অভাব আছে তাকেই তো যাকাত দিতে হবে, অভাবগ্রস্ত বা ফকির, যার সামান্য সম্পদ আছে তাকে কি বলা হয়, অভাবগ্রস্ত বা অভাবগ্রস্ত বলে। দুই নম্বর হচ্ছে মিসকিন, মিসকিন স্বাবলম্বীহীন, এটাকে তোমরা আরেকটা ভাষায় বলতে পারো স্বাবলম্বীহীন, যার কিছু সম্পদ আছে কিন্তু সে তার কি বলবো লজ্জায় বা কোনো কিছুর জন্য অন্য কারোর কাছে সে চাইতে পারে না, এরকম ব্যক্তিকে বলা হয় কি, মিসকিন বা স্বাবলম্বীহীন। তিন নম্বর হচ্ছে যাকাতে নিয়োজিত কর্মচারী, তিন যাকাতে নিয়োজিত কর্মচারী, যাকাতে নিয়োজিত কর্মচারী, যে সমস্ত ব্যক্তিগণ সরকারে যাকাত আদায় করবে সেই সমস্ত ব্যক্তিগণের ওই যাকাতের অর্থের ভিতর থেকে তাদেরকে তাদের বেতন হিসেবে তাদেরকে যাকাতের সম্পদ দিতে হবে। চার নম্বর হচ্ছে মন জয় করার উদ্দেশ্য, মন জয় করার উদ্দেশ্য ব্যক্তি, যে সমস্ত ব্যক্তির উপর যারা যে সমস্ত ব্যক্তি নব ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের সম্পদ কোনো কিছু নাই, তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝার জন্য, ইসলাম সম্পর্কে আরও ইসলামে অংশগ্রহণ করার জন্য, ইসলামের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি করার জন্য তাদেরকে এই যাকাতে যে সম্পদ সেই সম্পদের ভিতর থেকে তাদেরকে যাকাত দিতে হবে। আমাদের পাঁচ নম্বর পয়েন্টটার ভিতরে আসছে মুক্তিকামী দান, মুক্তিকামী দাস, বর্তমান ইসলামে মুক্তিকামী দাস আর নেই, এটা বিলুপ্ত হয়ে গেছে, অতএব এটা আমাদের আলোচনার আয়ের বিষয় নয়। ছয় নম্বর আসছে ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণী আছে তার একসময় সম্পদ ছিল বা সম্পদ নাই থাকুক ঋণী আছে,
সে অভাবের তাড়নায় বা কোনো কিছুর কারণে কারো কাছে চাইতে পারে না, এই সমস্ত ব্যক্তি খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির উপর যাকাত খরচ দিতে খরচ করেছেন। সাত নম্বর হচ্ছে আল্লাহর পথে ইসলামের খিদমতে ব্যক্তি, আল্লাহর পথে ইসলামের খিদমতে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে যাহারা খিদমত করছে এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাতের কিছু অংশ তাদেরকে যাকাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। আট নম্বর হচ্ছে মুসাফির, মুসাফির মুসাফির বা অসহায় পথিক, অসহায় পথিক, মুসাফির বা অসহায় পথিক, মুসাফির যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হিজরত করেছে সেই সমস্ত ব্যক্তি যদি কোথাও যেয়ে বা সেখানে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, সে তারা যদি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন। তো আজকে আমরা কোরআনের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে যে আট ব্যক্তির উপর যাকাত দিতে বলা হয়েছে আমরা সেই সমস্ত আট ব্যক্তির উপরে আংশিক ধারণা প্রিয় শিক্ষার্থী তোমাদের দেওয়া হলো। তো এই আট ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত খরচ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1, 2 এবং 3 সম্পর্কে, এক হচ্ছে ইবাদত সম্পর্কে আলোচনা করলাম, তবে যাকাত খরচ হওয়ার শর্ত সাত ব্যক্তি সেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করলাম, আর যাদের উপরে যাকাত খরচ তাদের সম্পর্কে তোমাদের আংশিক কিছু ধারণা দেওয়া হলো। তো তোমরা এগুলো ভালো করে বাসায় তোমরা ভালো করে পড়বে এবং দেখবে, আর এই দুর্যোগ চলাকালীন যে করোনা ভাইরাসের দুর্যোগ চলাকালীন যে দুর্যোগ মুহূর্তে তোমরা ঘর থেকে প্রয়োজন ছাড়া বাইর হবে না, যে স্বাস্থ্যবিধি মেনে চলবে আর ইবাদত বন্দেগী বেশি বেশি করবে, সব থেকে বড় কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ইবাদতের মাধ্যমে সালাতের মাধ্যমে যে দেখা যায় সেটির মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা থেকে যেন মুক্তি দান করে, আমরা যেন আবার আমাদের এই যে সারা পৃথিবীটাকে সুস্থ এবং সুন্দরভাবে দেখতে পারি, এই বলে আমি আমার আজকের এই ইসলাম শিক্ষা ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।